হ্যালো ইউভার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার নিজের ঘরে বসে পৃথিবীর যে কোনো স্থান আপনি দেখতে পারবেন শুধুমাত্র জাস্ট শুধুমাত্র আপনি সার্চ করলেই হবে এবং একদম আপনার পুরা থ্রি ডি একদম বাস্তব দেখাবে যে আপনার স্যাটেলাইটের মাধ্যমে যে আপনি নিউ ইয়র্ক দেখতে চান যে আপনি এখন বাংলাদেশে তো আপনি চাচ্ছেন যে নিউ ইয়র্ক সিটিটা দেখতে তো সে আপনি জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন একদম স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে সরাসরি দেখাই দিবে তো চলুন দেখা যাক কি সফটারটির নাম কী তো আমরা এই সফটারটি অনেকেই জানি তো স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখবো এখানে তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু দিব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে এখানে লিখবেন যে গুগল আর্থ গুগল আর্থ জাস্ট এই সফটারটি আপনি নামটা লিখলে গুগল আর্থ নামে ইএ আর এইচ এটা আপনি লিখবেন গুগল আর্থ অনেকেই এই সফটওয়্যারটি দেখছেন হয়তো আপনার অনেকের ফোনে ম্যানুয়ালি এটা দেওয়া দেওয়া হয় তো আপনার তো আপনারা এটা ইনস্টল করবেন যাদের মোবাইলে নাই তো এই যে এরকম আপনার স্ক্রিনশট কিছু এই যে যে পৃথিবী আপনি যে কোনো জায়গা দেখতে চান একদম আপনাকে দেখাই দিবে তো চলুন ওপেন করি ওপেন করলে একটু লোডিং নিবে কারণ সফটওয়্যারটি আমার ওয়াইফায় একটা আপলোড দিচ্ছি ভিডিও তো সেই কারণে একটু হয়তোবা লোডিং নিতে প্রবলেম হবে তো আপনাকে ফার্স্ট আপনার এই যে এখন লোডিং দিবে এই যে আপনার আপনার লোকেশনটা দেখাবে আপনার লোকেশন জানার জন্য মাই লোকেশন দেওয়ার পর এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনার এই যে ইয়াটা লোকেশানটা অন করতে তো এই যে লোকেশন অপশানটা আপনি অন করে দিবেন দিলেই হয়ে যাবে তো দেওয়ার পর এখানে এরকম আসবে তো এই যে আমি এখন এই যে আমাদের যেই এরিয়ায় এটা দেখাচ্ছে যে যে আমাদের বাড়িটা এখন দেখাচ্ছে বাংলাদেশের তো রাস্তাঘাট তেমন একটা ভালো না তো সে কারণে এখানে দেখাচ্ছে এই যে আমাদের মিউজিয়ামটা দেখাবে যে মিউজিয়ামটা আমি যদি এখানে লেখি মিউজিয়াম লিখলে আমাকে মিউজিয়ামটা দেখাই দিবে বাংলাদেশ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন এটা আপনাকে এখানে দেখাবে এই যে আমাদের মিউজিয়ামের ইয়াটা দেখাচ্ছে যে তে আমাদের প্রণামনগরটা আমি লোডিংটা মিউজিয়ামটা আসলে এটা স্যাটেলাইটের মাধ্যমে দেখায় তো বাংলাদেশের আসলে ওরকমভাবে আপনার আসে না কারণ আপনার বাংলাদেশে গাছে গাছ থাকে তো গাছগুলো এই যে আমাদের এরিয়ার যেই আপনার রাস্তাঘাট বাড়িগুলো এগুলো দেখাচ্ছে যে আপনার আপনার বাড়িতে আপনি মিলাই নেবেন যে আপনি কোথায় আছেন এবং এটার মাধ্যমে আপনার এরিয়াটা আপনি দেখে নেবেন তো আমি এখন দেখতে চাচ্ছি যে আমি চাই আমি দেখতে চাই সাভার স্মৃতিসৌধ স্মৃতি সুদ এটা স্মৃতিসৌধ বানানটা ভুল হতে পারে এই যে হ্যাঁ ন্যাশনাল মার্টিয়ার্স মনুমেন্ট এটা আপনাকে সার্চ করলে এই যে শ্রাওয়ার স্মৃতিসোধের যে ইয়াটা আপনি দেখাই দিবে একদম মানে আপনার বাংলাদেশের তো তো একটু দেখতে ইয়ে হবে আপনি জুম করলেই দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে ওপর থেকে আপনি যেহেতু গুগল ম্যাপের এটা দেখাচ্ছে তো আপনারা একটু বাংলাদেশের এই যে বেশি একটা কিলার দেখতে পারবেন না তো দেখেন আমি দেখতে যাচ্ছি যে এখন ওয়াশিংটন ডিসি যে চলুন ওয়াশিং ওয়াশিংটন ডিসি ডিসি ইউনাইটেড স্টেট হ্যাঁ ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট তো আপনাকে সেখানে নিয়ে যাবে তো এটার মাধ্যমে একটা সুবিধা হচ্ছে আপনি কোথাও কোনো যদি রাস্তা না চিনেন তো এটার মাধ্যমে আপনি রাস্তাটা দেখে নেবেন এবং এটার সাহায্যে আপনি যেতে পারবেন তো ওয়াশিংটন ডিসির ইয়াটা আমি দেখি জুম করবেন যত আপনি জুম করবেন এটা অবশ্যই নেটের সাহায্যে আপনাকে ব্যবহার করতে হবে তো এরকমভাবে আপনি জুম করবেন এই যে দেখেন ওয়াশিংটন ডিসি আপনার রাস্তাঘাটগুলো একদম কত ক্লিয়ার মানে আমেরিকার ইয়াগুলো একদম ক্লিয়ার দেখাচ্ছি কিন্তু বাংলাদেশেরটা তো এরকম ক্লিয়ার না আপনি সিঙ্গাপুর বা উন্নত দেশগুলো যেগুলো একদম ক্লিয়ার তো এই যে দেখেন ওয়া ওয়াশিংটন ডিসি রাস্তাঘাটগুলো দেখাচ্ছে একদম বাস্তব কিন্তু আপনি ভাববেন না যে হয়তোবা এটা বুয়া এটা একদম বাস্তব এটা কয়দিন পর আপডেট করে ধরেন আপনার একটা এই বিল্ডিংটা এক বছর আগে ছিল না একটা কথা দেখাইলাম তো এটা যদি আপনি ধরেন পা পাঁচ দিন আগে উঠছে এই বিল্ডিংটা উঠাইছে তো এই পাঁচ দিনের মধ্যে এটা আবার আপনাকে গুগলে নতুন করে আবার দিয়ে দিবে তো এরকম সব কিছু এখানে দেখাই দিবে আপনার এটার মাধ্যমে আপনি যেই কোনো জিনিস বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন ধরেন দেখতে চাই আমি কী লিখবো দেখি যে সাবার সাভার নন্দন পার্ক নন্দন পার্ক দেখি সাভার নন্দন পার্ক লেখে দেখি পাই কি না হ্যাঁ যে নন্দন পার্ক দেখাচ্ছে আসলে ওরকম বাংলাদেশেরটা তো ক্লিয়ার না আপনি যে কোনো জায়গা দেখতে চাইলে এটা ঘরে বসে সব সব জায়গাগুলো আপনি দেখতে পারবেন এই যে আপনাকে দেখাচ্ছে এরকম বাংলাদেশের ইয়াগুলা খুব একটু ইয়া দেখায় তেমন একটা ক্লিয়ার না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটার মাধ্যমে আপনি যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা দেখবেন তো যদি আপনাদের টিপসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন কমেন্টস করলে আমি উৎসব হয় আপনাদের জন্য ভালো কিছু দিতে এবং অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকে আপনাদের কাছে অনুরোধ এবং সবাই ভালো থাকবেন